প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 37 ফিট বাই 33 ফিট জায়গার মধ্যে কিভাবে সুন্দর একটি একতলা বিল্ডিংয়ের ডিজাইন করবেন। খুবই সুন্দর কালার কম্বিনেশন দিয়ে আসলে বাড়িটি সাজানো হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা ভালো করে দেখে নেবেন, এখানে সামনের অংশে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে এবং এই অংশে জানালার যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে সাজানো আছে। এখানে ব্যালকনির যে শেপটা, এই ব্যালকনির শেপটাও খুবই আনকমন শেপে করা আছে। আর এখানে প্যারাপেটটিও খুব সুন্দরভাবে সাজানো আছে দর্শক বন্ধুরা। তো চলুন, আমি আসলে এখানে আমরা টোটালি এখানে দুইটা 3D ভিউ করেছি, দুইটা কালার কম্বিনেশন দিয়ে। এখানে একটা 3D ভিউ দেওয়া আছে, খুবই সুন্দর কালার কম্বিনেশন, অনেক সুন্দর একটি টাইলস দিয়ে সুন্দরভাবে সাজানো আছে দর্শক বন্ধুরা। তো আমি দুইটি 3D ভিউ আপনাকে দেখানোর চেষ্টা করব, কোনটা কিভাবে করা আছে এবং কোনটা করলে আপনার জন্য আসলে বেস্ট সুন্দর হবে। আর যদি আপনার কাছে যেটা ভালো লাগে, চাইলে এটাই আপনি সেমভাবে করে নিতে পারেন। আর আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, এই বিল্ডিংটি আসলে মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলায় কমপ্লিট হবে। এই বিল্ডিংটিতে দেওয়া আছে টোটালি 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন রুম, 1টি ডাইনিং রুম, 1টি ড্রয়িং রুমের সমন্বয়ে এই বিল্ডিংটি সাজানো আছে। আর এই বিল্ডিংটি করতে টোটালি কত টাকা খরচ যাবে সম্পূর্ণ কিছু আপনাকে তুলে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা, যেহেতু করে সম্পূর্ণ কিছু আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং এরকম সুন্দর একটি বিল্ডিং কীভাবে করা যায় এই জিনিসগুলো সকল কিছু আপনাকে বুঝিয়ে দিতে পারে। আর এখানে দেখতেছেন ফোর্সের এখানে অনেক সুন্দর করে বিট দেওয়া আছে এবং এখানে যে হাতের কারুকাজগুলো আছে, ফিলের মধ্যে হাতের কারুকাজগুলো খুবই সুন্দরভাবে করা আছে দর্শক বন্ধুরা। যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়িটি এরকমভাবে করে নিতে পারেন। প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করা। তো তাদের জন্য বলবো ভাই, আসলে টাকা খরচ করলে হবে না, কীভাবে সুন্দর একটি বাড়ি করবেন এটার জন্য আপনি অবশ্যই পেশাদার একজন ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নিতে হবে এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনি কাজ করাতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজগুলো ভালো হবে এবং কাজগুলো সৌন্দর্য হবে। তো প্রত্যেকটা বিষয় আসলে একটি বিল্ডিং করার আগে পরিকল্পনা এবং আপনার ভালো পরামর্শরও দরকার আছে, জিনিসগুলো অবশ্যই আপনার ফলো করুন। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। মূল প্ল্যানটি দেখে আসার পরে এই বিল্ডিংটি করতে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ বিষয় আজকে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। বিল্ডিংটি টোটাল এর হলো আমাদের, এটা বিল্ডিং দৈর্ঘ্য দেওয়া আছে 36 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 33 ফিট 8 ইঞ্চি। বিল্ডিং টোটাল এরিয়া 1220 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়ির ডিজাইনটি করা হয়েছে। প্রথমে প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 8 ফিট। আর এখানে সিঁড়ি দিয়ে আমরা ভিতরে গেলেই এখানে পড়বে একটি ডাইনিং রুম 15 ফিট বাই 9 ফিট। আর এই অংশে দেওয়া আছে একটি ড্রয়িং রুম 12 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি। আর এই অংশে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম, চাইল্ড বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 12 ফিট, দর্শক ভালো করে দেখে নেবেন। আর এই অংশে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম 13 ফিট বাই 12 ফিট, গেস্ট বেডরুমের সাথেই একটি ব্যালকনি দেওয়া আছে বন্ধুরা, ব্যালকনিগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন 8 ফিট বাই 3.5 ফিট। আর এই অংশে দুইটা টয়লেট দেওয়া আছে, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট দেওয়া আছে, দর্শক বন্ধুরা ভালো করে আপনারা দেখে নেবেন। আর এই অংশে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম 13 ফিট বাই 12 ফিট, এই অংশে দেওয়া আছে একটি কিচেন রুম 8 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 1 ইঞ্চি। আর এই অংশে দেওয়া আছে একটি বেডরুম 12 ফিট বাই 12 ফিট, আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। তো আশা করি ডিজাইনটি সম্পূর্ণ হিসেবে আপনারা বুঝতে পারছেন, যদি আপনার বুঝতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনাকে সকল কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং একটি বাড়ি করার জন্য আসলে কিভাবে আপনি একটি বিল্ডিং করবেন এবং কিভাবে করলে আপনি বিল্ডিংটি সৌন্দর্য হবে পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। আর যদি কেউ এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আর এই বিল্ডিংটি যেভাবে আছে এভাবে করতে আপনার 20 থেকে 22 লক্ষ টাকা যদি বাজেট থাকে তাহলে চাইলে আপনি এই বিল্ডিংটি সেমভাবে এরকম করে নিতে পারবেন। যদি 20 থেকে 22 লক্ষ টাকা বাজেট থাকে তাহলে চাইলে আপনার স্বপ্নের বাড়িটি আপনি এভাবে সুন্দরভাবে করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।